ঈদের আগে যে পতন শুরু হয়েছিল তার ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি দেশের পুঁজিবাজার ধারাবাহিক পতনে নিঃস্ব হয়েছেন অনেক সাধারণ বিনিয়োগকারী এতে কেউ আবার তুলে নিচ্ছেন পোর্টফোলিওতে থাকা সবশেষ বিনিয়োগ ঈদের পর পাঁচ কার্যদিবসের টানা পতনে সূচক কমেছে দুশো দশ দশমিক তিন আট পয়েন্ট যা শতকরা হিসেবে তিন দশমিক পাঁচ নয় শতাংশ ঈদের আগে ঢাকায় স্টক এক্সচেঞ্জের ডিএসি এক্স সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার আটশো পয়েন্টে তা কমে দাঁড়ায় পাঁচ হাজার ছশো পয়েন্টে এদিকে পতনের কারণে ডিএসই মার্চেন্ট ব্যাংক এবং শীর্ষ ব্রোকারদের সঙ্গে গত বাইশ এপ্রিল বৈঠক করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বৈঠকে শেয়ার বাজারের সমস্যা সমাধান এবং বিনিয়োগ বাড়ানোর কথা জানানো হয় এদিন ডিএসইর প্রধান সূচক একুশ পয়েন্ট বাড়তে দেখা যায় তবে সভার একদিন পরই ফের আগের অবস্থায় ফিরে আসে বাজার এদিন সূচক কমে একচল্লিশ পয়েন্টের বেশি তাই মঙ্গলবার বাজার পতনের সমস্যা সমাধান করে ইতিবাচক ধারায় ফিরিয়ে নিতে মানববন্ধন করে সাধারণ বিনিয়োগকারীরা পতনে শুধু বৈঠক নয় এর দায়ভার নিয়ন্ত্রক সংস্থাগুলোকে নিতে হবে বলে জানায় আন্দোলনরত বিনিয়োগকারীরা সেই সঙ্গে আগামী সোমবার থেকে বাজার ভালো না হলে মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলনের ডাক দেয় তারা সারা বিশ্বের পুঁজি বাজার যেখানে ঊর্ধ্বমুখী বাংলাদেশে পুঁজি বাজার সেখানে নিম্নমুখী এই পুঁজি বাজার দেখার দায়ভার দেশের সরকার এদেশের নিয়ন্ত্রক সংস্থা ডিএসসি মার্চেন্ট ব্যাংক এই বাজারটা দেখার মতো কেউ নাই পুরো গার্জিয়ান নাই অভিভাবকহীন একটি বাজার সোমবার পর্যন্ত আমরা দেখব যদি বাজার সুষ্ঠুভাবে পরিচালিত না হয় সমস্ত বিনিয়োগকারী বাইদের আহ্বান করব আপনারা সেল বাই করবেন না আগামী মঙ্গলবার থেকে আমরা লাগাতার আন্দোলনে যাব পুঁজিবাজারের বর্তমান অবস্থার কারণ হিসেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের স্বার্থপর আচরণকে দায়ী করলেন এই বিশ্লেষক আইটেম স্পেসিফিক গেম কিন্তু চলমান আছে তাহলে এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী একটা অংশ যখন দেখে যে আমি দু একটা স্ক্রিপ্ট নিয়ে প্লে করে আমি একটা ভালো রিবিট মানে আর্নিংস পেতে পারি সেক্ষেত্রে কিন্তু সামগ্রিক বাজার নিয়ে তার চিন্তা করার কোনো কারণ নাই এবং তারা বিভিন্ন আইপিও থেকে কোটাও পায় বিভিন্ন সুবিধাও তারা পেয়ে থাকে তো সার্বিকভাবে তারা যে ফ্যাসিলিটিসগুলো পায় এই ফ্যাসিলিটিসগুলোর কারণেই কিন্তু তারা আর বাজারের দীর্ঘমেয়াদী উন্নয়ন করার ক্ষেত্রে তারা কোনো ভূমিকা রাখে না প্রায়ই বলা হয় মিটিং হবে আলোচনা হবে মিটিং আলোচনা যেটা হয় গদবাদ আলোচনা যে তারা সাপোর্ট দিবে দীর্ঘ এ পতনে বড় ধরনের আস্থার সংকটে পড়ছে শেয়ার বাজার যার সমাধান এখনই না হলে ভবিষ্যতে বাজার থেকে ব্যক্তি বিনিয়োগকারী হারিয়ে যাওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা আতনিয়ন এখন ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যে সেরা অফার